হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যাডোবি ফটোশপ 7.0 এর 27তম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এখানে আমি আলোচনা করব জাম্প টু ইমেজ রেডি টুলস এর কাজগুলো কি কি এবং এর ব্যবহারগুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কিভাবে এই জাম্প টু ইমেজ রেডি টুলস দিয়ে অ্যানিমেশন তৈরি করতে পারি সে বিষয়টিও আজকে আমরা এখানে দেখব। তো আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। এবং শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আপনারা আপনাদের ফটোশপটা ওপেন করে নেবেন যেমনটা আমি আমারটা ওপেন করে নিয়েছি। দেন এখানে একটা কথা বলে রাখি, হয়তো বা আজকের এই ভিডিওটি একটু লং হতে পারে কারণ যেহেতু এখানে একটি অ্যানিমেশন তৈরি করা হবে। তো প্রথমত এখানে আমাদের এই ইমেজ রেডি টুলসের কাজ করানোর জন্য আমরা প্রথমে একটি উইন্ডো নেব, দেন একটি পেজ নিলাম। পেজটি যদিও আমার একটু ছোট হয়ে গিয়েছে, জাস্ট একটু বড় পেজ নিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক আছে। দেন এই ইমেজটি আমাদের যেটা রয়েছে এখানে, এই ইমেজটিতে আমরা কিছু ড্রয়িং করব, ঠিক আছে। তো ড্রয়িংটি করার জন্য আমাদের কিছু টুলস রয়েছে, ব্রাশ টুলস রয়েছে এখানে, ঠিক আছে। ব্রাশ টুলসে অনেকগুলো ড্রয়িং করার ইয়া রয়েছে এখানে, টুলস রয়েছে, ঠিক আছে। তো প্রথমত আমরা এখান থেকে একটা বড় ইয়া টুলস নিচ্ছি, দেন এটা একটু বড় করে নিচ্ছি। তো নেওয়ার পর আমরা এখানে একটু হালকা পাতলা একটু ড্রয়িং করি। হ্যাঁ, হালকা পাতলা। তো হালকা পাতলা ড্রয়িং করার জন্য সরি, এখানে আমি একটু কালারটা অন্য নিয়ে নিই, হালকা। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে কালার করে নেবেন। দেন এখানে আমরা একটা কালার একটু কম বেশি হয়ে গিয়েছে কারণ এর আগের কালারটা আমার তেমনটা দেওয়া ছিল না। তো যাই, সেটা কোনো ব্যাপার না, আপনারা আপনাদের মতো ইয়া করে নেবেন, সুন্দর করে নেবেন। আমি আমার ব্রাশটা আর একটু বড় করে নিচ্ছি, তো বেশি হয়ে গিয়েছে। আমি ড্রয়িং এ অতটা এক্সপার্ট নই, তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট হালকা পাতলা। হ্যাঁ, জাস্ট হালকা পাতলা একটু দেখাচ্ছি। হ্যাঁ, যদি বা ড্রয়িংটা আমাদের অতটা ওইভাবে হচ্ছে না কারণ অতটা এইভাবে করতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা, তাও অলরেডি 4 মিনিট গন। তো এটা হয়ে গেছে ধরেন। তো এখানে হচ্ছে, এখন এখানে আমাকে কিছু পাতা দিতে হবে। তো অবশ্যই গাছের পাতা, তো অন্য এখানে আমাদের একটা ব্রাশ টুলস রয়েছে পাতার। হ্যাঁ, এটা দেন পাতার কালার। তো অনেক কিছু কিছু ব্রাশ রয়েছে যেগুলো ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফরগ্রাউন্ড নিয়েই কাজ করে, তো তাই আমাদেরকে কিন্তু এই বিষয়টুকু খেয়াল রাখতে হবে। তো এটার জন্য আমাদের সবুজ নিতে হচ্ছে একটু, এটা একটু গাঢ় নিলাম, দেন ফরগ্রাউন্ডে একটু হালকা নিব। হ্যাঁ, তো এখানে আমরা এখন কিছু পাতা দিতে পারি, ঠিক আছে। তো ধরেন যে এটা আমাদের একটা গাছ, হ্যাঁ, গাছের ভিতরে হালকা আর কি পাতা। তো এটা ধরেন আমরা একটা একটা লেয়ারে করেছি। তো এখানে একটা কথা, মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আপনাদেরকে এখানে বলে নেই, সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন এখানে, যে আমাদেরকে কিন্তু এই ইমেজ রেডি টুলস নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে লেয়ারে কাজ জানতে হবে, আমাদেরকে লেয়ার নিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে একটা যেটা আপনাদেরকে ইউটিউবে আমরা পড়েছিলাম, যে যখন বেশি লেয়ার নিয়ে কাজ করবে তখন বলবো তোমাদেরকে। যেহেতু আমরা এখানে অ্যানিমেশন নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু লেয়ার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমরা, আমি ধরেন যে এইটা হচ্ছে একটা লেয়ারে করলাম, দেন আমি এখানে একটা আরেকটা লেয়ার নেবো, যে লেয়ারে আমি শুধু এখানে ঘাস দেবো, ঠিক আছে।
তো এখানে কিন্তু আমাদের এই টুলসে ব্রাশ টুলসে এখানে আমাদের কিন্তু ঘাস রয়েছে, ঠিক আছে। ধরেন যে এইটা, ঠিক আছে, এইটা আমরা এখানে দেব। তো এইটা মোটামুটি আমরা ইয়া দিই সবুজের সঙ্গে হালকা হলুদ দিই, ঠিক আছে, হালকা। তো তাতে করে মোটামুটি মনে হয় ভালোই হবে। হ্যাঁ, কারণ মাঠের ঘাস তো সবসময় আপনার সবুজ থাকে না, হ্যাঁ, হালকা পাতলা আপনার ইয়াও থাকে, ঠিক আছে না, হালকা পাতলা হচ্ছে আপনার কি বলবো, পাকাও থাকে কিন্তু, হ্যাঁ, সব ঘাস রোদে পুড়ে যায় না, কিছু কিছু ঘাস থাকে পুড়ে যায়। তো এই হচ্ছে বিষয়। দেন এখানে আমি কিছু ঘাস দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেন এটা হচ্ছে আমাদের একটা লেয়ার। দেন আমরা আরেকটা লেয়ারে কাজ করব। আমরা হচ্ছে সেই লেয়ারটিতে সরি, আপনাদের দেখছেন আমাদের একটা জিনিস এখানে মিস্টেক হয়ে গেছে, বাট তাই করতে কোনো ব্যাপার নয়, আপনারা করে নেবেন। যেমন হচ্ছে আমরা এখানে শুধু ব্যাকগ্রাউন্ড লেয়ার রাখিনি, ঠিক আছে। তো যেখানে আমরা চারটে লেয়ার দিয়ে শেষ করতাম, তো এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রাখিনি, ব্যাকগ্রাউন্ডে আমরা কাজটা করে ফেলেছি। জাস্ট ইস্ট ওকে, নো প্রবলেম, বাট আপনারা করার সময় এটা একটু অন্যভাবে করে নেবেন, ঠিক আছে। দেন এখন আমরা যদি এটা এখানে এখানে কী করবো, একটা মানে আমরা একটা হচ্ছে পাখি দেব। তো আমাদের কিন্তু এখানে একটা থাকার কথা এখানে, তো হ্যাঁ, আমরা এখানে পাখি একটি অ্যাড করব। তো এই পাখিটা দেওয়ার জন্য আমাদের এখান থেকে একটু শেপ নিতে হবে। তো আমাদের এখানে শেপ টুলসটা হচ্ছে কাস্টম শেপ টুলস। দেন আমরা এখান থেকে কিন্তু শেপ নিতে পারি। দেন এখান থেকে শেপ আমাদের পাখি খুঁজতে হবে। এখানে অনেকগুলো রয়েছে অবশ্য, তো আমরা এখানে যদি অল করে দিই, দেন হয়তো বা এখানে এবার আমরা পাখিটা পাবো। হ্যাঁ, পেয়েছি। দেন আমরা এখানে কিন্তু পাখি দিতে পারি। তো দেওয়ার আগে আমরা পাখি কি দিব, হলুদ, হলুদ সবুজ, আচ্ছা যাই, আপনার আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এটা তো ফুল হলুদ হয়ে গিয়েছে। দেন ওকে, দেন ফরগ্রাউন্ড কালার নিয়েছে এটা। দেন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। জাস্ট একটু হালকা যদি সবুজ দিয়ে দেই আমরা এদিকে আরেকটা। ঠিক আছে, এটা কিন্তু আমরা আরেকটা লেয়ারে দিয়ে দিলাম, দ্যাটস ওকে। তো আমরা এতটুকু নিয়েই কিন্তু আপনার হচ্ছে অ্যানিমেশন আপনাদেরকে করে দেখাবো। তো দেন আমরা এই অবস্থা থাকা অবস্থায় এখন আমরা কি করবো, আমরা এইখানে এই অপশনটিতে ক্লিক করবো যেটা হচ্ছে জাম্প টু ইমেজ রেডি টুলস, ওকে। দেন আমরা এইখানে যখন ক্লিক করবো, দেন একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পিসির কনফিগারেশনের উপর একটু সময় নিতে পারে। দেন এখানে যখন আমরা আসবে, দেখেন আমাদের এখানে প্যালেটটা চলে এসেছে। দেন এইখানে আমাদেরকে, আমাদের এখানে কয়টা লেয়ার আছে, এখানে হচ্ছে আমাদের তিনটা লেয়ার আছে, বাট এখানে আমাদেরকে কিন্তু তিনটা লেয়ারের অপশন নেওয়া লাগবে। তো এইটা নেওয়ার জন্য আমরা এখানে অল্টার চাপ ধরবো, দিয়ে এইটা টেনে দেবো এখানে, দেখেন একটা, আবার ধরে দেবো এখানে একটা, তিনটা, ওকে। দেন আমরা এখানে এখন এইখানে লেয়ারগুলো সিলেক্ট করে দেবো, তিনটা প্লেটে তিনটা লেয়ার সিলেক্ট করে দেবো। দেন আমরা হচ্ছে প্রথম লেয়ারে প্রথমটা দিয়ে দিলাম। দেন দ্বিতীয় লেয়ারে দেব হচ্ছে, হ্যাঁ ওয়েট, আমরা প্রথম লেয়ারে এটা দিয়েছি, দেন দ্বিতীয় লেয়ারে দেব প্রথমটা অ্যান্ড দ্বিতীয়টা, ওকে, অ্যান্ড তৃতীয় লেয়ারে দেব প্রথম দ্বিতীয় তৃতীয়, ঠিক আছে। দেন এখানে দেওয়ার পর এখন আমাদেরকে এখানে কিছু টাইম সেট করে দিতে হবে। যেমন আমরা প্রথমটা 2 সেকেন্ড দিচ্ছি, দেন পরকারটা 0.5, অ্যান্ড দেন আবার 2 সেকেন্ডস। এটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড দেওয়ার পর আমাদের তেমন আর এখানে কোনো কাজ নেই, আমরা জাস্ট প্লে করতে পারি। দেন যদি আমরা প্লে করি, আপনারা দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে যে এখানে কিন্তু আমাদের এটা অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে, অ্যানিমেশন কিন্তু হচ্ছে। তো এটাই হচ্ছে মূলত ইমেজ রেডি টুলসের কাজ। দেন আমরা এটা এখানে সেভ করবো কীভাবে, ঠিক আছে না। তো আমাদের এটা সেভ করার জন্য আমরা ফাইল মেনু থেকে সেভ আছে যাব, অ্যান্ড দেন সেভ করার সময় আমরা এটা, সরি, এটা পিএইচডি ফরম্যাটে আসতেছে,
তো আমরা এখানে দেখি কিভাবে আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে আমাদের সেভ অপটিমাইজ অ্যাসে যদি যাই, দেন এখান থেকে দেখুন ইমেজ অনলি গিফট, দেন এখানে যদি দিয়ে যদি এখান থেকে আমরা কোথায় নিব, ধরেন দিস পিসি, দেন হচ্ছে ডাউনলোড, অ্যান্ড দেন ডাউনলোড, সরি এখানে আমরা ডকুমেন্টস নেই, ডকুমেন্ট যে আমাদের একটা ইমেজ ফোল্ডার আছে, হ্যাঁ এখানে এখানে আমরা সেভ করে দিলাম, ওকে দেন ওকে, অ্যান্ড দেন যদি আমরা এটা ক্লিক করে কেটে দিই, অ্যান্ড দেন আপনি এখানে দেখবেন যে এখানে কিন্তু আমাদের ইমেজটা চলে এসেছে, অ্যান্ড দেন যদি আমরা এটা ডাবল ক্লিক করি, দেন এটা আমাদের ফটোতে যদি অ্যানিমেশন হয় তো ভালো, বাট না হলে আমাদেরকে এটা ব্রাউজারের মাধ্যমেই করতে হবে, হ্যাঁ এখানে এটা আমাদের ফটোতেই করতেছে, দেখুন আমাদের আর ব্রাউজার লাগবে না। এটাই হচ্ছে মূলত ইমেজ রেডি টুলসের কাজ, ঠিক আছে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে ইমেজ রেডি টুলস দিয়ে কাজ করতে হয় এবং এর কাজগুলো কী কী। তারপরে যদি আপনারা কোনো লেয়ার বা কোনো সমস্যায় পড়েন এই অ্যানিমেশনটি করতে গিয়ে, তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আমাদের ফেসবুক গ্রুপে এসে আপনার সমস্যাটা স্ক্রিনশট সহ পোস্ট করবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। যাওয়ার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে, সেই সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে করে আপনাদের মতো অন্যরাও শিখতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে, টাটা বাই বাই।